আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ছয়গড়ি হাজিরাঙ্গা এলাকা। তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হাজিরাঙ্গা গ্রামে কংগ্রেসের একটি পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। শুক্রবার সকালে হাজিরাঙ্গা গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কর্মীদের উপর হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। ছয়ঘড়ি অঞ্চলের হাজিরাঙ্গা গ্রামে টিএমসির পার্টি অফিসে আমাদের ছেলেপিলে সব বসে আড্ডা পাচ্ছিল, এমন সময়তে কংগ্রেসের কিছু দুষ্কৃতিকারী তারা পরিকল্পিতভাবে হেঁসো, লাঠি, ইট এবং আগ্নেয়াস্ত্র সহ আমাদের আতর্কিতভাবে আমাদের ওই ছেলেদেরকে আক্রমণ করে, এবং ওই পাশে আমাদের বুথ সভাপতির বাড়ি এবং বুথ সভাপতির স্ত্রী তাকেও আক্রমণ করেছে। তাদের কারো মাথা ফেটে গেছে, কারো চোখ ফেলে গেছে, রড দিয়ে হাতে মেরেছে, এবং আমাদের যে যুব অঞ্চল সভাপতি আকিবুল ইসলাম তাকেও মেরেছে, ওরা বোমও মেরেছে, এবং এগারো বারো জন প্রায় খাম হয়েছে। হসপিটালে ভর্তি আছে 9 জন, আর ট্রিটমেন্ট করে বাইরে। ঘটনায় ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আকিবুল ইসলাম, শাসক দলের হাজিরাঙ্গা বুথ সভাপতি সাইদুল ইসলাম সহ অন্তত 12 জন তৃণমূল কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।